ওদি ভাই, বৌদি ভাই বলছে তোমার কি এখনো খুব কষ্ট হচ্ছে? বৌদি ভাই গুনগুন, হ্যাঁ ও গুনগুন, আমি ভালো বুঝছি না গুনগুন, আমি একদম ভালো বুঝছি না। আমার মনে হচ্ছে গুনগুন আমার আমার আজকেই ডেলিভারি হয়ে যাবে। দাদ কি বলছো, তোমার তো এখনো 25 দিন মতো বাকি। ড্যাডি অবশ্য বললো যে ফার্স্ট ইস্যু তাড়াতাড়ি একটু হতে পারে। বৌদি ভাই গুনগুন আমার একদম ভালো লাগছে না গুনগুন, একটা দাদা ভাইকে ফোন করো না গো, একটা ফোন করো না। আমি সত্যি বুঝতে পারিনি, আমি ভাবলাম আমি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবো, কিন্তু কিন্তু দেখো তখন যদি আমি বলতাম আমার পেটে খুব ব্যথা হচ্ছে তাহলে তো বাড়ির কারোর যাওয়া হতো না, পেজমাও থেকে যেত, মানুষটা এমনি কোথাও যেতে পারে না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না, একটু আমাকে ভরসা করো বৌদি ভাই, একটু ভরসা করো, কিচ্ছু হতে দেবো না, আমি ওদের এক্ষুনি ফোন করবো, এক্ষুনি ফোন করবো, সবাইকে ফোন করবো আমি, তুমি একটু খেয়ে নাও বৌদি ভাই। পারছি না, কেন বিশ্বাস করছো না গুনগুন, আমার ভালো লাগছে না, কষ্ট হচ্ছে আমার। একটু খেয়ে দেখো তো তোমার বেটার লাগবে কিনা, একটু একটু। আচ্ছা আচ্ছা কান্নাকাটি করো না, তুমি তুমি একটু সময় দাও, আমি সবাইকে ফোন করছি বৌদি ভাই, তুমি একটু সময় দাও, একটু রেস্ট নাও, আমি করছি। তোরা সকলে মিলে যে এসেছিস আমার যে কি ভালো লাগছে আমি তোকে বোঝাতে পারবো না। তা বড় খোকা তোরা এসেছিস যখন আজকে দিনটা থেকে জানা, সেটাই বাকি আছে এখন। এই দেখো খোকা কেমন রেগে রেগে কথা বলছে, হ্যাঁ রে কি হয়েছে তোর? সেটা তুমি জিজ্ঞেস করো না পিসিমা, তোমার তো ভাইপো। হ্যাঁ তাই তো শুধুচ্ছি, কি হয়েছে রে তোর বড় খোকা? কি আর হবে, আমাকে সবাই মাছ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। কে মাছ দিল তোকে? বাঁশ, জ্যাঠাই কে বাঁশ দিয়েছে বুঝতে পারছি না। এই আর কি মাছ, বাঁশ বাঁশ বলে নিশ্চয় একটা কোনো চোট ফোট পেয়েছে টাকা পয়সা। বাবা বলছিলাম টাকা পয়সার দিক থেকে কোনো চোট হয়েছে নাকি? না মানে তাই বলছিলাম আর কি, বাঁশ বাঁশ। ছি রিজু, তোমাদের বড্ড সাহস হয়েছে, সাহস বেড়ে গেছে একেবারে। এত কি বড়দার মনটা এত খারাপ, তারপর তোমরা কি করছো কাটা গায়ে নুনের ছেটা দিচ্ছ। ছি আমি তো মন খারাপ করার কারণটাই বুঝতে পাচ্ছি না। কি রে বড় বউ, ওকে আমাকে সব কথা বলে, তুমি জিজ্ঞেস করো না কি হয়েছে, জিজ্ঞেস করো। ব্লাফ দিচ্ছে, ব্লাফ দিচ্ছে। ব্লাফ কি দিচ্ছে? ব্লাফ ওই যে তোমরা যাকে আমাকে আমার ঘাড়ে এনে চাপিয়ে বসিয়ে দিয়েছিলে, সে তোমার বৌমা। আরে সে তো সমস্ত কিছু জানে, জেনে শুনে চুপ করে আছে। দেখেছো দেখেছো পিসিমা, তোমার সামনে কিরকম বলছে, তোমরা নাকি পছন্দ করে আমাকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছো, ওনার নাকি পছন্দ ছিল না। উফ বাবা, বড় মা আমরা এখানে সবাই পিসি ঠাম্মা নাতির জন্মদিনে এসেছি, তোমরা এখানে এসে ঝগড়া শুরু করলে, ও পটকা। এদের আমি মানুষ করতে পারলাম না রে, সত্যি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ তুই তো এই কথা বলবি, তুই তো এই বংশের মেয়ে, তোর গায়ে তো এই রক্তই বইছে, আর আমি আমি খুব খারাপ, আমি খালি ঝগড়া করি, আর তোর জ্যাঠা একবারে ভীষণ ভালো মানুষ। হ্যাঁ তুমি একটু আস্তে কথা, থামো না,
ব্যাপারটা বোঝো, বর্দার কতখানি চোট লেগেছে। এই ছেলে মেয়েরা সবাই মিলে আমরা জাঁক করে 50,000 টাকা নিয়ে নিয়েছি। এ কি কম কথা? প্রাণ চলে যায়নি এই যথেষ্ট? বেশ করেছি নিয়েছি। বর্দা, ও বর্দা, কি কি হয়েছে? তখন থেকে তোমার গলার আওয়াজ শুনছি, এত চাচাপিচি করছো কেন? হ্যাঁ, একটা অনুষ্ঠান বাড়িতে এসেছো, এখানে এসে কিন্তু বড় বৌদির সাথে একদম এরকম করে কথা বলবে না, একদম হেলাচাতে করবে না। বলো না, বলো ঠাকুর জিটুকু, বলো কে তোমাকে বাস দিয়েছে শুনি। হ্যাঁ, আচ্ছা যেই দিয়ে থাকুক, পিসিমণি তো আর দেয়নি। হ্যাঁ, আর তুমি এখানে এসে পিসিমণির সামনে এসব কথা বলছো কেন তুমি? হ্যাঁ, সত্যি কথা, একটু আনন্দ করতে পারো না? আনন্দ আনতে পারো না? আনন্দ বড্ড আনন্দ। হ্যাঁ, দেখো না মেজদা কেমন ওই ঘরে গিয়ে আসর সাজিয়ে বসেছে, কেমন গান গাইছে, তুমি তো আনন্দ করতে পারো না? তোমার মেজদা তো সব পারে, তাকে আর কেউ বাঁশ দেয়নি। তোমাকেও কেউ বাঁশ দেয়নি। কে যে আমার ছেলেটাকে বাঁশ দিল কে জানে। যাকগে বাবা, যা হয়ে গেছে হয়ে গেছে, মন খারাপ করিস না। এই যে দেখছো, এরা সবাই জানে আমি আর কোথাও যাই না, আমি শুধু আমার এই খোকার বাড়িতেই যাই। এখানে না গেলে আমার ভাতই হজম হয় না। আর একটা কথা কি, আমার বাড়ির লোকেরা সব জায়গায় যেতে বারণ করে, কিন্তু খোকার বাড়ি যেতে বারণ করে না, শুধু বলে সাবধানে যেও। তোমার এখন যাওয়ার কি দরকার? বয়স হচ্ছে না তোমার? তোমার যখন ইচ্ছা করবে তখন আমরা তোমার সঙ্গে সে দেখা করে যাব। না 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 না, তোদের বাড়ি যেতে পিসেমশাই পর্যন্ত আটকাতে পারে না, তোদের বাড়িতে অন্য সুখ আমার রে। সে তো বুঝতেই পারছি। এটা যে বললে না পিসিমা, আমাদের খুব ভালো লাগলো। তুমি আসবে সব সময়, আমাদের বাড়িতে চলে আসবে, তুমি আসলে আমাদের ভীষণ ভালো লাগে। এসে দুদিন তিন দিন তুমি থেকে যাবে, বল যত দিন ইচ্ছে থেকে যাবে। হ্যাঁ, তোমার বাড়িতে প্রত্যেকটা নিমন্ত্রণ হবে, আর সেই নিমন্ত্রণে আমাদের বাড়ির গোষ্ঠী শুদ্ধ সবাইকে নিমন্ত্রণ করে যাবে, একটা করে বাঁশ দেবে আমাকে। তোদের নিমন্ত্রণ করবো না তো কাদের নিমন্ত্রণ করবো শুনি? তোরাই তো আমার আপনজন। কেউ ফোন তুলছে না, দাদা ভাই তুলছে না, বাবা তুলছে না, কেউ ফোন তুলছে না, সবাই আনন্দ করছে, মনগুলো হয়ে গেছে আনন্দে, ভালো লাগে না আমার আর। বলছি পিসিমা একটা কথা, বলছি আমাদের ওই ব্যাগ ট্যাগগুলো না সব তোমার বসার ঘরে রাখা আছে, ওতেই ফোন টোন ব্যাগ ট্যাগ মানে মানি ব্যাগ টানি ব্যাগ আছে, কোনো অসুবিধা নেই তো? থাক না, যেখানকার জিনিস সেখানেই থাকবে, কেউ ধরবে না। চল বেলা হয়ে গেছে, এখন খাবি চল। আর বাবিনের কি আজকালটা বলতো? হ্যাঁ, তোদের নামিয়ে দিয়ে চলে গেল, একটা দিন অফিসে ছুটি নিতে পারলো না? বাবিন কি আর আসতে পারে? তাও যে আজ সন্ধেবেলা আসবে বলেছে এই না কত, ছেলেরা তো খুব ব্যস্ত জানেন তো আপনি, নিজের বাড়ির অনুষ্ঠানেই থাকতে পারে না, কি বলি বলুন তো। ভাবিন হিসেবের খাতার বাইরে, ও তো সব সময় লেখাপড়া করছে, নিজের কাজ করছে, কাজের বাইরে তো আর কিছুই নেই ওর। আমার সব থেকে খারাপ লাগছে গুনগুন মেয়েটা এলো না, এত লক্ষ্মী, এত হাসি খুশি, এত এত আনন্দ করতে ভালোবাসে, আর সেই এলো না, আমার মনটা খুব খারাপ লাগছে। হ্যাঁ, আমাদের সবারই ওর জন্য খুবই মন খারাপ করছে। আমি খাবার দিয়ে দেব, তোদের দুই বউ তো এলো না, তাদের দুজনের জন্যই আমি খাবার দিয়ে দেব। তা হ্যাঁ রে, মিষ্টির ডেট কবে? এই দেরি আছে, 25 দিন মতো আছে, সময় আছে এখন। তবু কি জানেন, এই সময় বেশ বিশ্রামে থাকা দরকার, ও তো শোনে না কথা, ছুটছে, লাপাচ্ছে, ঝাপাচ্ছে, হইচই করছে, এই আর কি, কথা শোনে না একেবারে। বারণ কর, বারণ কর। আরে বারণ করলে শোনে নাকি পিসিমা? এদের পাল্লায় পড়ে না মিষ্টিটা একদম বিগড়ে গেছে। আসলে মিষ্টি তো খুব ভালো ছিল, একদম মিষ্টির মতো ছিল,
এই যে এরা, এদের পাল্লায় পড়েছ লম্প ঝম্প করে। এখানেও আমাদের দোষ হয়ে গেল। হ্যাঁ তো দোষ হবে না তো কি হবে, তোমরা কি কোনো কিছুতে কম নাকি? দেখেছো মানে অভদ্র একটা, সব কিছুতে বৌদি ভাই চলো, বৌদি ভাই চলো, আর বৌদি ভাইও সেরকম চলে যায়। আমি 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 বারণ করি যে বৌদি ভাই যেও না, বাড়িতে থাকো না, বৌদি ভাই তো আমার উপরে রেগে যায়। রাখবে নাই বা কেন, তোমরা তো সারাক্ষণ প্রশ্রয় দিচ্ছ। ওই দলে পড়ে হয়েছে আর কি, সেই জন্যই তো তোদের বাড়িতে আনন্দ এত। আমি আশীর্বাদ করছি তোদের এই আনন্দটা যেন চিরকাল থাকে। হ্যারি তোর তো সামনে একটা বিরাট খরচ। হ্যাঁ খরচা তো চলেই আসছে পিসিমা, কবে আর খরচা আমার কমেছে। নিজের বাড়ির অনুষ্ঠান, পরের বাড়ির অনুষ্ঠান, সব মিলিয়ে সারাদিন সারা মাস সারা জীবন ধরে আমার খরচা হচ্ছে। না 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 না, তা বললে কি করে হবে, তোর বংশে প্রথম নাতি নাতনি আসছে, তা খরচা হবে না, ভালো করে অনুষ্ঠান করতে হবে না। হ্যাঁ ওই অনুষ্ঠান করে করেই আমি একদিন চিতে উঠে যাব। আহ এই কি সব অলক্ষণে কথা, আবল তাবল কথা বলছিস। হ্যারি একটা ভালো খবর লোকের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে না, লোককে ভালো মন্দ খাওয়াতে ইচ্ছে করে না। হ্যারে তুই তো এমন ধারা ছিলি না খোকা। ছেড়ে দাও ছেড়ে দাও ভীষ্মা, ওসব কথা বাদ দাও, আমি কিরকম ছিলাম সে কি আর কেউ বুঝবে, বাদ দাও বাদ দাও এই সমস্ত কথা।